কাঁথা বাজারে আসতে। দেশের কাঁচা বাজারে যাওয়া, বাজার করা একটা ভিন্ন রকম আনন্দ। তো আজ আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট। ঢাকার অনেকগুলো বড় কাঁচা বাজারের মধ্যে এটি অন্যতম। তো চলুন আমার সাথে আপনারাও। একেবারে রাস্তার পাশে গরুর মাংস কিনছি এখানে, এক অন্যরকম অভিজ্ঞতা। ভালোই লাগে দেশের এই রাস্তার পাশে যখন আপনি হাঁটবেন সব কিছুই পাওয়া যায়, যা যা কিনতে চান বাড়ির কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই আপনি পেয়ে যাবেন একেবারে রাস্তার পাশে। আনোয়ার ভাই এদের পারিবারিক ব্যবসা, বেশ নাম করা এই এলাকাতে। কত ভাই? কিশোর বলছি রোমিং অ্যারাউন্ড ইউএসএ চ্যানেল থেকে। আপনাদের নিয়ে এসেছি আজ ঢাকা শহরের একটি কাঁচা বাজারে। আমার কাছে ভীষণ ভালো লাগে যখন কাঁচা বাজারে আসি, চারিপাশে অনেক এনার্জি দেখতে পাই, ভীষণ এক্সাইটিং। আপনাদের এখন ঘুরে ঘুরে দেখাবো, আশা করি আমার সাথে আপনাদেরও সবার অনেক ভালো লাগবে। এতটাই তাজা এই তেলাপিয়া মাছটা যে জাহাঙ্গীর ভাইয়ের মাছটা কাটতেই অসুবিধা হচ্ছে, উনি বলছিল যে কাটা যাচ্ছে না, হাত থেকে ছুটে যায় নাকি? জেতা তো, হ্যাঁ জেতা মাছ, একেবারে জেতা মাছ, কাটা যাচ্ছে না। কাঁচা বাজারে এসে আজ বাবার কথা ভীষণ মনে পড়ছে, মনে পড়ে ছোটবেলায়
বাবার হাত ধরে চলে আসতাম কাঁচা বাজারে। ঠিক তখন যেমন ভালো লাগতো, আজ বহু বছর পর এই কাঁচা বাজারে এসে আমার ঠিক একই ধরনের ফিলিংস হচ্ছে, মনে পড়ছে অনেক কিছুই। তেলাপিয়া মাছ এভাবেই রেখে বিক্রি হচ্ছে এখানে, চমৎকার অ্যাকোরিয়ামের মতো। এই মাছগুলো নাকি এই বাজারের আশেপাশেই চাষ হয়। উপরে দেখুন কি সুন্দর করে মাশাল্লাহ লেখা, তেলাপিয়া মাছের উপরে ঝুলছে মাশাল্লাহ সাইনবোর্ড। মুরগি হাঁস থেকে শুরু করে পাখির ডিমও এখানে পাওয়া যায়, নানা জাতের, নানান ধরনের, নানান রঙের ডিম, সত্যি দেখার মতো। ঘুঘু পাখিও এখানে দেখতে পেলাম, ঘুঘু আছে পিছনে। ওগুলো টিয়া নাকি মুনিয়া পাখি, ছোট ছোট খরগোশ, খরগোশ না এগুলো, ছোট একেবারে ছোট খরগোশের বাচ্চা, খুব কিউট দেখাচ্ছে। আর এটা বোধহয় টিয়া পাখি, মুনিয়া, আচ্ছা মুনিয়া পাখি, টিয়া পাখির জাত মনে হবে, জাত মনে হয় আমি ঠিক জানি না। এগুলো খরগোশ তো ভাই, ভিউয়ার্স আমার মতো আপনাদের যাদের কাঁচা বাজারে যাওয়া হয় না, দেখা হয় না, আশা করি আমার এই ভিডিওটি দেখে কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এটুকুই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।